আসসালামু আলাইকুম টোনাটোনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম আজ আপনাদেরকে করে দেখাবো কীভাবে তাল থেকে রসটা আলাদা করতে হয় আর এই জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পাকা তাল নিয়েছি তালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি উপর থেকে এভাবে খোসাটা টান দিলে কিন্তু খুলে যাবে এই খোসাটা প্রথমেই খুলে নেবেন তাহলে তালটাকে ছুলে নিতে সুবিধা হবে তারপর গুড়া থেকে এভাবে টান দিলেই কিন্তু তালটা ছুলে নিতে পারবেন তো আমি এভাবেই দেখুন আস্তে আস্তে টান দিয়ে পুরো তালটাকে খোসাটা ছাড়িয়ে নেব তো যখন খোসাটা ছাড়ানো হবে গোড়ার যে জায়গাটা থাকবে সেখান থেকে এভাবে টান দিলেই কিন্তু তালের আটিগুলি আলাদা হয়ে যাবে আর এরকম যে শক্ত গোড়াটা এটা ফেলে দিতে হবে আটিগুলিকে এভাবে খুলে নেওয়ার পর রসটা আলাদা করতে হবে এজন্য আমি একটা প্রথমে গেট মেশিন দিয়ে দেখাচ্ছি গ্রেট মেশিনের যে উপরের মোটা জায়গাটা আছে ওটা দিয়ে আপনি তালের আটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষা দিলে কিন্তু রসটা আলাদা হবে আর কিছুক্ষণ পর পর একটা চামচ বা প্যাঁচলা দিয়ে এভাবে রসটাকে একটা আলাদা বাটিতে রাখবেন দেখুন কত সুন্দরভাবে বের হচ্ছে তো কিছুটা আমি এভাবে বের করে নিয়েছি আরেকটা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো যেটা সনাতন পদ্ধতি আমি ছোটোবেলায় আমার মাকে চাচিকে খালাকে দেখেছি যে পাকা তাল থেকে এভাবে রসটা আলাদা করে নেয় একটু বেশি করে এভাবে পানি দিতে হবে তারপর তালের আটিটাকে এভাবে চেপে চেপে ঘুরালেই কিন্তু রসটা খুব সুন্দরভাবে পানির সাথে মিশে যাবে আর এই পানিটা কিন্তু থাকবে না এই পানিটাও কিন্তু আমি পরে এই রসটা থেকে আলাদা করব তো দেখুন কিভাবে করে নিলাম তালের আটিতে কিন্তু একটুও রস নেই পানি দিয়ে তালের রসটা বের করার পর এখান থেকে কিভাবে আপনি তালের যে আসল রসটা আছে সেটা আলাদা করবেন সেই পদ্ধতিটা দেখাবো একটা ডিশ বা হাড়ির উপর এভাবে একটা কাপড় বিছিয়ে দিতে হবে কাপড়টা যেন একটু বড় হয় আর কাপড়টা নিতে হবে অবশ্যই যেন রং না উঠে এরকম কাপড় তারপর পানি সহ আমি রসটাকে ঢেলে দিলাম তারপর চতুর্দিক থেকে এভাবে গুছিয়ে নিয়ে আসতে হবে দেখুন পানিটা কিন্তু পরে যাচ্ছে এমনি এমনি কোনো চাপ দেওয়া হচ্ছে না কিছুই না তারপরেও কিন্তু পড়ে যাচ্ছে একটা হাড়ির বা ডিশের উপরে একটা চাল নিয়ে এভাবে দিয়ে দিবেন স্টিলের বা প্লাস্টিকের যেটা আপনার ঘরে থাকবে তারপর মুখটাকে খুব ভালো করে টাইট করে বেঁধে এই চালনির উপরে রেখে দেবেন যতক্ষণ না পানিটা পুরো পড়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন নিজ দিয়ে কিন্তু পানিটা এমনি পড়ছে আমি দুই ঘন্টা পর ফিরে এলাম আমি খেয়াল রেখেছিলাম যে আমার পুরো পানিটা পড়ে গেছে কিনা দেখুন কত পানি নিচে পড়েছে যে পানিটা পড়েছে এটা কিন্তু তিতা এটা কিন্তু ফেলে দিতে হবে আর যে তালের যে আসল রসটা এটাই কিন্তু কাপড়ের মধ্যে থাকবে দেখুন কতটা সুন্দরভাবে রয়ে গেছে আপনি এই রসটা দিয়ে সাথে সাথেও পিঠা বানিয়ে খেতে পারেন আবার এই রসটা সংরক্ষণ করতে পারেন দুই থেকে তিন মাস যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপে রেখে দিবেন যখন আপনার প্রয়োজন হবে ক্ষীর বা পিঠা যেটা খেতে চান না কেন বের করে তারপরে ব্যবহার করবেন দেখলেন তো কত সুন্দরভাবে হয়ে গেল তালের রস বের করা আর তালের রস যখন গুলিয়ে নেওয়া হয় পানিতে তখন কিন্তু আঁশ থাকে এই আঁশগুলো আপনি হাত দিয়েও শুয়ে ফেলতে পারেন বা কোনো একটা প্লাস্টিকের চালনিতেও কিন্তু ছেঁকে নিতে পারেন তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দেয় একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ